ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস রিয়েল ব্লগ তো বন্ধুরা অনেকেই তোমরা কমেন্ট করছো দিদি চুল সিল্কি করব কি করে চুল চকচকে করব কি করে চুল খুব রুক্ষ সুক্ষ হয়ে গেছে চুলের একটা ন্যাচারাল কন্ডিশনার শেয়ার করো যেটা বাড়িতে তৈরি করে আমরা চুলের মধ্যে লাগাতে পারি তো আজই আমি তোমাদের জন্য একটা ঘরোয়া কন্ডিশনার শেয়ার করছি এই কন্ডিশনারটা তোমরা শ্যাম্পু করার পর যদি তোমাদের চুলের মধ্যে লাগাও দেখবে চুল খুব সফট হয়ে যাবে সিল্কি হবে শাইনি হয়ে যাবে আর ঘরোয়া কন্ডিশনার একদম ন্যাচারাল ঘরে তৈরি জিনিস দিয়ে করবো আর এইটা যখন চুলে লাগাবে চুলে দেখবে দারুণ সুন্দর কিন্তু একটা চমকও আসবে তো এটা তোমাদের কি করতে হবে শ্যাম্পু করার পর যেমন আমরা কন্ডিশনার লাগাই সেরকমই শ্যাম্পু করার পর এটা চুলের মধ্যে লাগাবে চুলের মধ্যে লাগিয়ে তোমাদের দু মিনিট মতন চুলে এটা লাগিয়েই রেখে দিতে হবে যাতে এটা চুলের মধ্যে কাজ করুক তারপর দু মিনিট পর এটা শুধু জল দিয়ে তোমাদেরকে ধুয়ে নিতে হবে বাস এইভাবে যখন করবে তো এই যে কন্ডিশনারটা আজকে আমি তোমাদের শেয়ার করব এটা তোমাদের চুলে একটা প্রোটেকশনের লেয়ার তৈরি করে দেবে চুলকে পুষ্টি যোগাবে চুলের গোড়া মজবুত করে দেবে আর দেখবে চুল একদম খুব চকচকে শাইনি শাইনি হবে চুল 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 সাদা সমস্যা থাকলে সেটা মিটবে দেখবে একটা কালো সুন্দর চমক আসবে আর খুব সিল্কি সফট হয়ে যাবে ম্যানেজেবল হবে যেমন কি বাজারের কন্ডিশনারগুলো আমরা কেমিক্যাল যুক্ত কন্ডিশনার ইউজ করে আমাদের যা হয় সেটা ঘরের কন্ডিশনার দিয়েও কিন্তু করা যেতে পারে তাহলে চলো দেখি কিভাবে সেই কন্ডিশনারটা আমরা তৈরি করব তো বন্ধুরা ঘরে কন্ডিশনার তৈরি করার জন্য তোমাদের সবার প্রথমে লাগবে অ্যালোভেরা জেল তো এখানে আমি দেখো যে মার্কেটের অ্যালোভেরা জেল হয় আমি সেটাই নিয়ে নিচ্ছি তোমরা যদি চাও তাহলে তোমরা সেই ক্ষেত্রে গাছের অ্যালোভেরা জেলও নিয়ে নিতে পারো তো আমি এখানে দেখো দু চামচ মতন অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি যে কোনো অ্যালোভেরা জেল নিতে পারো তোমরা আর যদি তোমাদের বাড়িতে গাছ থাকে এরকম অ্যালোভেরা তাহলে সেই অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা নিয়েও করতে পারো খুবই ভালো হবে এর থেকে ভালো তো কিছু হতেই পারে না সেই জন্য গাছের অ্যালোভেরা জেলও এরকম ওটা বার করে নিয়ে দু চামচ মতন নিতে পারো অথবা মার্কেটের নিয়ে নিতে পারো তো আমি নিয়ে নিয়েছি এখানে এরপরে আমি ঠিক এক চামচ নেব মধু মধু আমাদের স্ক্যাল্পের জন্য ভীষণ ভালো হচ্ছে মধু ড্যান্ড্রফ দূর করবে মানে যেটা খুশকি দূর করে মাথা চুল কানে দূর করে দেয় চুলকে খুব সুন্দর কন্ডিশনার করে আর চুলে একটা চকচকে ভাব নিয়ে আসে কিন্তু মধু এবং মধু তার সাথে সাথে অসময়ে পাকা চুলকে কালো করতেও সাহায্য করে তাই মধু খুবই একটা ভালো ওষুধের মতন কাজ করে আমাদের চুলের জন্য আর হচ্ছে এটা দেখো জনসন বেবি অয়েল জনসন বেবি অয়েল খুবই ভালো হচ্ছে এটা একটা কোনো চিটচিটে অয়েল না এটা খুবই হালকা অয়েল আর দেখবে তোমরা ছোট বাচ্চাদের চুল কত সুন্দর থাকে না সফট সিল্কি চকচকে থাকে এই জনসন বেবি অয়েলও ভীষণ ভালো এর মধ্যে ভিটামিন ই আছে যেটা আমাদের চুলের জন্য খুব দরকার এবং খুব সুন্দর কন্ডিশনার করে কিন্তু জনসন বেবি হেয়ার অয়েলটা তাই এখানে আমি এক বড় চামচ মতন জনসন বেবি হেয়ার অয়েল নিয়ে নিয়েছি এইবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেবে তিনটে জিনিসকে সুন্দরভাবে মিক্স করলে দেখবে কালারটা চেঞ্জ হয়ে গিয়ে ঠিক এই রকম এসে যাবে দেখো একটা কন্ডিশনারের মতনই লাগছে দেখতে এটা একদম যেহেতু মধু দেয়া আছে বলে একটু ব্রাউনিশ কালারটা হয়েছে আদারওয়াইজ পুরো হোয়াইট হতো এটা যাই হোক এরপরে আমি শ্যাম্পু করে নিয়েছি দেখো শ্যাম্পু করার পরে চুলটা একটু হালকা করে মুছে নেবে জলটা মুছে নেবার পরে এই কন্ডিশনারটা তোমাদের লাগাতে হবে তো দেখো এই কন্ডিশনারটা রেডি আছে এরপরে এই কন্ডিশনারটা আমি একদম মাথা স্ক্যাল্প থেকে নিয়ে চুলের গোড়া থেকে নিয়ে ডগা পর্যন্ত পুরো চুলে আমি খুব ভালো করে এটাকে লাগিয়ে নেবো কারণ এর মধ্যে কোনো সেরকম যুক্ত জিনিস নেই কারণ দেখো বাজারের যে কন্ডিশনারগুলো হয় বলে কি স্ক্যাল্পে লাগাতে না ওটা চুলেতে লাগাতে শুধু কিন্তু এইটা তোমরা পুরো স্ক্যাল্প থেকে চুলকে পুষ্টি যোগাবে এবং পুরো স্ক্যাল্প থেকে নিয়ে চুলের গোড়া থেকে নিয়ে ডগা পর্যন্ত এটাকে খুব ভালো করে প্রতিটা চুলে সুন্দরভাবে এটাকে কিন্তু লাগাবে তোমরা আর এইটা মাখার পর অন্তত দু থেকে তিন মিনিট তোমাদের এটা মাথায় লাগিয়েই রেখে দিতে হবে যাতে এটা নিজের কাজ করতে পারে তোমাদের চুলেতে তো এখন এটা মেখে নিচ্ছি আমি এইভাবে তো দেখো পুরে চুলে লাগাবে এবং ডগা ফেটে গেছে যে ফাটা ডগার জায়গাগুলোতে খুব ভালো করে এটাকে কিন্তু লাগিয়ে দেবে দেখবে ডগা ফাটা সমস্যা দূর করে দেবে তোমাদের এবং চুল অনেক হেলদি হয়ে যাবে তো দেখো এই যে ডগা ফাটা থাকে সেইগুলোতেও লাগিয়ে নেবে এবার চুলটা বেঁধে অন্তত দু তিন মিনিট এটাকে এইভাবেই রেখে দেবে তারপরে শুধু জল দিয়ে মাথাটা ধুয়ে নিতে হবে আর কিছু করার দরকার নেই দেখবে চুল শুকিয়ে যাবার পর খুব সুন্দর হয়ে যাবে তো তোমরা দেখে নিলে কিভাবে তৈরি করতে হবে এবং কিভাবে এটাকে মাথায় কিন্তু অ্যাপ্লাই করতে হবে ঠিক এইভাবে তৈরি করে নেবার পরে তৈরি করে রেখে দেবে শ্যাম্পু করা হয়ে গেল তোমাদের শ্যাম্পু করার পর চুলটা ধুয়ে নিলে জল দিয়ে তারপরে এটাকে চুলের মধ্যে খুব ভালো করে অ্যাপ্লাই করবে আর একটা জিনিস বাজার চুলতি কন্ডিশনার গুলো বলা হয় যে স্ক্যাল্পে লাগাতে না চুলের এখান মানে চুলের যেটা হচ্ছে স্ক্যাল্প থেকে এতটা ছেড়ে জায়গায় লাগাতে বলে তাই তো বাজার চলতি কন্ডিশনার গুলো কেন থাকে কিন্তু আমার এই ঘরোয়া যে কন্ডিশনারটা আজ শেয়ার করেছি তোমরা পুরো মাথায় লাগবে একদম স্ক্যাল্প থেকে নিয়ে পুরো চুলের গোড়া অব্দি এটা লাগাতে পারবে কারণ এটা চুলের জন্য ভীষণ ভালো গোড়া মজবুত করবে গোড়া থেকে চুলকে ভালো করবে এই কন্ডিশনারটা সেই জন্য একদম গোড়া থেকে লাগাবে চুল দেখবে সিল্কি হবে চকচকে শাইনি হবে ম্যানেজেবল হবে অনেকের দেখবে বলে স্ক্যাল্প খুব তেল তেলা চিটচিটে হয়ে যায় চুল এই জিনিসগুলো কিন্তু হবে না ব্যাস এইটা লাগাবার পর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবে চুলটা ধুয়ে নেওয়ার পরে যখন চল চুলটা হালকাভাবে শুকিয়ে যাবে তখন জাস্ট আঁচড়ে নিতে হবে তোমাদের দেখবে এরকম সুন্দর সফট সিল্কি শাইনি চকচকে চুল কিন্তু তোমরাও পেয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আগামী দিনেও তোমাদের সাথে বিউটি টিপস নিয়ে আমি দারুণ দারুণ ভিডিওস কিন্তু শেয়ার করতে থাকবো তাহলে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য